রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর মংলা বন্দরে এসেছে রাশিয়ান পণ্যবাহী জাহাজ। সোমবার বিকেল চারটায় রাশিয়ান পতাকাবাহী এমভি কামিল্লা বন্দরের ৬ নম্বর জেটিতে ভেড়ে। মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বিষয়টি নিশ্চিত করেছেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 3,328.237 মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে বিকেলের জাহাজটি মংলা বন্দরে ভিড়েছে বলে জানান তিনি। রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, যুদ্ধ সে দেশের অভ্যন্তরীণ বিষয়। আমাদের দেশের চলমান বড় সব প্রকল্পের মেশিনারিজ বা অত্যাধুনিক যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানি করা হয়, তাই নিয়ম অনুযায়ী মংলা বন্দরে আসছে এসব পণ্য। তবে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের জন্য কিছুদিন বিরতি থাকলেও রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ভালো। এখন থেকে নিয়মিতভাবে রাশিয়ান জাহাজে করে পণ্য আসবে বলেও জানান তিনি।